আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি কামিজের ডিজাইন নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হলাম। কামিজের ফুল বডি আর উড়নার ডিজাইনটি ড্রয়িং করার জন্য এরকম একটি বক্স এঁকে নেব। পুরোটা ডিজাইনই এই বক্সটার ভিতর থাকবে। প্যানেলটির মাপ হচ্ছে লম্বায় 11.5 ইঞ্চি আর পাশে 9 ইঞ্চি। এই ডিজাইনটিতে ফুল ড্রয়িং করার জন্য এদিক থেকে 1.5 ইঞ্চি এবং এই সাইড থেকেও 1.5 ইঞ্চি আর এদিকে কোনাকুনি থেকে মাঝখান বরাবর একটি গোল শেপ এঁকে নিব। এখন এই গোল শেপটি থেকে 2 ইঞ্চি উপরে এই দিকে আরেকটি গোল শেপ এঁকে নিব। এবং এদিকে আরেকটি গোল এঁকে নিব। এখন এই ফুলগুলো থেকে ডাল এবং পাতা এঁকে নিব। এভাবে বক্সের ভিতর এই ডিজাইনটি ড্রয়িং করার কারণ হচ্ছে তাহলে ডিজাইনটি ছড়িয়ে যাবে না, মানে এলোমেলো হবে না। যতটুকু পরিমাপে আমি এই বক্সটি এঁকেছি ততটুকু পরিমাপের ভিতরে ডিজাইনটি থাকবে।
এই ডিজাইনটি আপনারা কামিজের নিচে হাতায় আর পুরো উড়নায় জন্য ডিজাইনটি ড্রয়িং করতে পারবেন। এখন কামিজের বুকে ডিজাইনটি ড্রয়িং করার জন্য এভাবে দাগ দিয়ে নিয়েছি। কাঁধের এদিকে 14 ইঞ্চি পরিমাপে দাগ দিয়েছি, এই পাশে 7 ইঞ্চি এবং এই পাশে 7 ইঞ্চি। এখন উপর থেকে 10 ইঞ্চি নিচে আবার একটি দাগ দিয়েছি এবং এখানে পাশে নিয়েছি, এই যে 10 ইঞ্চি নিচে, তো এখানে আমি পাশে নিয়েছি 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চি, মানে উপর থেকে এখানে 2 ইঞ্চি কমিয়ে দিয়েছি। সেম একইভাবে এই যে 18 ইঞ্চি নিচে আবার একটা দাগ দিয়ে নিয়েছি, 18 ইঞ্চি নিচে পাশে নিয়েছি 10 ইঞ্চি, মানে উপর থেকে 18 ইঞ্চি নিচ পর্যন্ত 2 ইঞ্চি করে কমিয়ে এখানে 10 ইঞ্চি পরিমাপে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি যে গোল বক্সটা দিয়ে এই গোল বৃত্তটা এঁকে নিচ্ছি সেটার পরিমাপ নিয়ে হচ্ছে 2.5 ইঞ্চি। এখন এই সাইডে 1.5 ইঞ্চি পরিমাপ এবং নিচের দিকেও 1.5 ইঞ্চি পরিমাপ জায়গা দূরত্ব রেখে একটা গোল বৃত্ত এঁকে নিব। এখন এই পাশেও 1.5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে আরেকটা বৃত্ত এঁকে নিব। উপর থেকে নিচের দিকে 10 ইঞ্চিতে এই যে মিডিলে একটা দাগ দিয়েছিলাম সেখানে আরেকটি বৃত্ত এঁকে নিব। 6 ইঞ্চি পরিমাপে যে গলাটা এঁকেছি সেই গলাটা এই যে 6 ইঞ্চি বরাবর দুই দিকে দুইটা বৃত্ত এঁকে নিব। এখন প্যানেলের ডিজাইনটা যেভাবে ড্রয়িং করেছি এই বুকের ডিজাইনটাও সেই একইভাবে ড্রয়িং করে নিব। এই পাশের ডিজাইনটার মতো সেম একইভাবে এই যে এই পাশের ডিজাইনটাও ড্রয়িং করব। ড্রয়িং করার পর যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলোতে কলকা আর পাতা এঁকে নিব।
বুকের ডিজাইনটা ড্রয়িং করার সময় খেয়াল রাখতে হবে যেন দুই দিকের ডিজাইনটাই একই রকম হয়, নয়তো কিন্তু ভালো লাগবে না। তো ভিউয়ার্স, আমি কামিজ এবং ওড়নার ফুল ডিজাইনের ড্রয়িং দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযোগী মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।